আমি এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম, তাই একদিন কিনে আনলাম বিয়ার। কিনে আনলাম এক বোতল ঠান্ডা বিয়ার। আয়েস করে বসে খেতে যাব, তুই কেমন সময়? একটা অনিচ্ছা কাজ করলো, মনটা একটু বেশি ছটফট করছে, তাই হঠাৎ ভাবলাম আজ থাক। মনে মনে ঠিক করলাম, যেদিন খবরের কাগজে দেখব না দেশের কোনো না কোনো কোণে কোনো না কোনো মেয়ে ছাদকে লাফিয়ে পড়ে কিংবা গায়ে আগুন লাগিয়ে মরেছে, ঠিক সেই দিন খাবো বিয়ার। কিন্তু আমার পোড়া কপাল, প্রত্যেক দিনই খবরের কাগজ খুলি আর দেখি আজ বাংলায়, কাল উড়িষ্যায়, পরশু পাঞ্জাবে, দেশের কোনো না কোনো জায়গায় তাজা টকটকে টাটকা সিঁদুর মাখা মেয়ে আত্মহত্যা করেছে কিংবা তাকে হত্যা করা হয়েছে শ্বশুরবাড়ি নামক দানবের খিদে মেটেনি বলে। খবরের কাগজে প্রত্যেক দিনই এইসব খবর বেরোতে লাগলো, আমার আর বিয়ার খাওয়া হলো না। আমি মনে মনে আমার বোনেদের উদ্দেশ্যে বললাম, হে আমার বোনেরা, তোমরা কি একটা দিনও আমাকে রেহাই দিতে পারো না যেদিন আমি খেতে পারবো এক বোতল বিয়ার? এই তৃষ্ণার তো দাদা এক বোতল বিয়ার খেতে পারবে। আমার বোনেরা আমার কথা শুনল না, তারা প্রত্যেক দিনই খবরের কাগজের খবর হয়ে বেরোতে লাগলো, আমার আর বিয়ার খাওয়া হলো না। হঠাৎ একদিন কেন জানি না মনে হলো কাল হবে হয়তো সেই দিন, কাল আমি খেতে পারবো এক বোতল বিয়ার। কিন্তু পরে শুনতে পেলাম আমার তিনটে বাড়ির পরে যে কোটিপতি থাকে তার ছেলের বউ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে আজ একটু আগেই। আজও শ্বশুর বাড়িতে বধূদের নির্যাতন করা হয়, দের ছোট করা হয় তার বাবা উপযুক্ত পণ দিতে পারিনি বলে। সময় এসেছে রুখে দাঁড়াবার, পণ প্রথা বন্ধ হোক, এরা বিলাসিতার সামগ্রী নয়। আসুন আমরা গর্জে উঠি পণ প্রথার বিরুদ্ধে। অতিঘাতানি কামুক নরপশু ধর্ষণকামীদের বিরুদ্ধে